এটা ভূত আলোক বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের কাছে যদি দুইটা উৎস থাকে, প্রথম উৎস ওয়াই ওয়ান, সেটা যদি এ ওয়ান সাইন ওমেগা টি প্লাস কে এক্স, আর দ্বিতীয় উৎস ওয়াই টু ইজ ইকুয়াল টু এ টু সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এই উৎস দুইটাকে আমরা কিভাবে নিয়েছি, সুসঙ্গত উৎস নিয়েছি, সুসঙ্গত উৎস। এখন সুসঙ্গত উৎসের ওমেগা যেহেতু দুইটা সেম, ওমেগা সেম হওয়ার খাতিরে আবার মাধ্যম যেহেতু সেম, তাহলে ওমেগা সেম হলে এফ সেম, মাধ্যম সেম হলে ভি সেম, সুতরাং এই দুইটার খাতিরে আমাদের ল্যামডাকেও কি করতে হবে, দুই ক্ষেত্রে সেম রাখতে হবে, সে কারণে আমাদের কে দুইটাও কি সেম আসছে, আর টি আর এক্স ভেরিয়েবল এগুলো তো আমরা চেঞ্জ করবো না। ওকে, তাহলে এই দুইটা মাধ্যমের ভিতরে আমাদের এই দুইটা উৎসের আমাদের দুইটা কি ছিল, তরঙ্গ ছিল। এই দুইটা তরঙ্গ যখন আমাদের মাধ্যমের কোনো কণার উপর আপতিত হবে, সাপোজ এই মাধ্যমের একটা কণা পি, এটা হয়েছে আমাদের সোর্স ওয়ান, সোর্স ওয়ান থেকে একটা তরঙ্গ এসে আমাদের মাধ্যমের কণার উপর আপতিত হলো, আর এটা হলো আমাদের সোর্স টু, সোর্স টু থেকে একটা তরঙ্গ এসে আমাদের মাধ্যমের কণার উপর আপতিত হলো। তখন এই কণাটা প্রথম মাধ্যম থেকে এক্স ওয়ান দূরত্বে আছে, আর দ্বিতীয় মাধ্যম থেকে এক্স টু দূরত্বে আছে। তাহলে প্রথম মাধ্যমে যে তরঙ্গটা, প্রথম উৎসের যে তরঙ্গটা আমাদের বিন্দুটাতে আসবে, সেই তরঙ্গটা এই বিন্দুটাকে কি করবে, একটা বিস্তার প্রদান করবে, সেই বিস্তারটা আসবে এ ওয়ান সাইন ওমেগা টি, সাপোজ টি সময় এখানে আসে পৌঁছালো, টি সময় এখানে এসে পৌঁছাচ্ছে, আর এখানে আসবে আমাদের কে এক্স ওয়ান, আর ওয়াই টু সমান সমান কি আসবে আমাদের, ওয়াই টু সমান সমান আসবে আমাদের এ টু সাইন ওমেগা টি প্লাস কে এক্স টু। তাই এখন এই কণাটা তরঙ্গের পরিবর্তন নীতি অনুযায়ী কি করবে, এই দুইটা লব্ধি বিস্তার আকারে, লব্ধি বিস্তার আকারে উপরে নিচে ওঠানামা করতে থাকবে। তো সেই লব্ধি বিস্তারটা আমরা বের করছিলাম, ওয়াই নেট যেটা আছে, ওয়াই নেট সমান সমান আসে কি আমাদের এ নেট, এরপরে সাইন, এরপরে ওমেগা টি প্লাস এখানে একটা থিটা আসে। তো এ নেটটা সমান সমান কি ছিল, এ নেট সমান সমান ছিল আমাদের এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু, এরপরে কস ফাই। আর এই কস ফাইটা কি, কস ফাই এর এই ফাই যেটা আছে, ফাইটা হচ্ছে এই দুইটা যে তরঙ্গ ছিল সেই তরঙ্গ দুটার ভিতরে দশা পার্থক্য, দশা পার্থক্যের জন্য আমাদের এই দশা দুটাকে গুণ করতে হবে, এই যেখানে দশা একটা আর এই দশা, এই দশা দুটো বিয়োগফল নিতে হবে। তো বিয়োগফল করলে এটা আছে টু পাই বাই ল্যামডা ই টু ডেল্টা এক্স, এখানে ডেল্টা এক্স টা আছে পথ পার্থক্য, পথ পার্থক্য হচ্ছে এই এক্স ওয়ান আর এক্স টু এর দূরত্ব, আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখলাম, এটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স। আর আই নেট যেটা ছিল, আই নেট সমান সমান ছিল আই ওয়ান প্লাস আই টু প্লাস টু রুট ওভার আই ওয়ান আই টু কস ফাই, তাহলে এটা ছিল আমাদের লব্ধি বিস্তার আর এটা ছিল আমাদের লব্ধি তীব্রতা। এখন কোন জায়গা উজ্জ্বল নাকি অন্ধকার সেটা বোঝা যাবে, না অন্ধকার সেটা বোঝার জন্য আমাদের লাগবে কি, তার তীব্রতা, যেখানে তীব্রতা যত বেশি হবে সেখানে তত বেশি উজ্জ্বল হবে, তীব্রতা যদি কখনো জিরো হয় তাহলে সেখানে অন্ধকার, তীব্রতা যদি সর্বোচ্চ হয় তাহলে সেখানে সবচেয়ে উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। এখন এই তীব্রতা যদি আমরা বের করতে চাই, তীব্রতা দেখবো আমরা কস ফাই এর উপর ডিপেন্ড করতেছে, বাকি সবকিছুই কি কনস্ট্যান্ট একটা, আর এই কস ফাই যেটা আছে সেটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে, পথ পার্থক্যের উপর। এখন আমরা যদি পথ পার্থক্যটা বের করতে পারি, অর্থাৎ এই এক্স ওয়ান আর এক্স টু এর দূরত্ব, তাহলে আমরা এখান থেকে কস ফাই এর মাধ্যমে বের করে দিতে পারবো যে আই নেটটা কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয়। তাহলে যেখানে যেখানে আই নেটটা ম্যাক্সিমাম হবে সেখানে সেখানে আমরা বলবো কি, গঠনমূলক, গঠনমূলক উপরিপাতন, আর যেখানে যেখানে আমাদের আই নেটটা মিনিমাম হবে সেখানে হবে আমাদের ধ্বংসাত্মক উপরিপাতন, উপরিপাতন। তাহলে আমাদের এই জিনিসগুলো এখন বের করতে হবে, কোথায় আই নেট ম্যাক্সিমাম হয় কোথায় আই নেট মিনিমাম হয়। হ্যাঁ, প্রথমে আমরা দেখি গঠনমূলকটা, গঠনমূলক তো আইনেটের ইকুয়েশনটা যদি লিখি, তাহলে আইনেট সমান সমান আসতো আমাদের আই ওয়ান প্লাস আই টু প্লাস টু রুট ওভার আই ওয়ান আই টু এরপরে কস ফাই। তাহলে এই পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে যেহেতু কস ফাই এর উপর, সুতরাং আমাদের কস ফাই কে কি করতে হবে, আইনেট ম্যাক্সিমাম হবে যখন আমাদের যখন আমাদের ফাই এই জিনিসটা জিরো টু পাই ফোর পাই ডট ডট ডট, অর্থাৎ পাই এর জোর গুণিতক গুলো হয়,
এখানে মনে রাখতে হবে আমাদের এন যেটা আছে এনটা আছে আমাদের জিরো ওয়ান টু থ্রি, এখানে জিরো থেকে শুরু হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে ফাইভ এলাম আমরা জিরো টু পাই ফোর পাই টু এন পাই। আচ্ছা পাই যদি এগুলো হয় তাহলে আমাদের পথ পার্থক্য বা ডেল্টা এক্স এটা সমান সমান কি আসবে, তো আমরা ফাই সমান সমান কি জানি, ফাই সমান সমান জানি টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, তাহলে এখান থেকে ডেল্টা এক্স সমান সমান পাওয়া যাবে ল্যামডা ওভার টু পাই ইন্টু ফাই। তাহলে ফাই এর ভ্যালুগুলো যদি এখানে ইনপুট করি জিরো বসাইলে আসবে জিরো, আর যদি আমরা টু পাই বসাই তাহলে টু পাই কাটাকাটি গেলে আসবে ল্যামডা, যদি ফোর পাই বসাই তাহলে এখানে আসবে টু ল্যামডা, এরকম অর্ডার করে যদি টু এন পাই বসাই তাহলে এখানে আসবে আমাদের এন ল্যামডা। আবারও মাথায় রাখতে হবে এখানে এনটা কত, জিরো ওয়ান টু থ্রি এগুলো। তাহলে আমরা দেখতেছি যে পথ পার্থক্য যখন যখন ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা হবে তখন তখন আমাদের কস ফাই ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে। যখন কস ফাই ওয়ান তখন তখন আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যাবে, আর সেখানে আমরা কি সর্বোচ্চ উজ্জ্বল বিন্দুটা দেখবো, আর সে সর্বোচ্চ উজ্জ্বল বিন্দুর তীব্রতাটা কত হবে, আই নেট সমান সমান আসবে আমাদের আই ওয়ান প্লাস আই টু প্লাস টু আই ওয়ান আই টু, এইটার উপর রুট, আর এখানে কস কত ওয়ান, তো এটাকে লেখা যায় গিয়া আই নট আই ওয়ান হোল স্কোয়ার, আর এখানে লেখা যায় আই টু হোল স্কোয়ার। তাহলে এখানে কি লেখা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এটাকে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আই নেটের ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসতেছে, আই ওয়ান প্লাস আই টু হোল স্কোয়ার। তো কখনো যদি আমরা এই কেসটা নিয়ে নিই যে আমাদের আই ওয়ান যেটা সেটা আই টু সেটা সমান 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 আমাদের আই, তাহলে এখানে কি আমাদের আই এর মানগুলো বসাতে হবে, তাহলে দেখি সেক্ষেত্রে আমাদের কি হয় স্পেশাল কেস অবশ্যই জেনারেল কেস, এটা আই নেটটা সমান সমান আসবে আমাদের তখন রুট আই প্লাস রুট ওভার আই সেটার উপর হোল স্কোয়ার, এটা সমান সমান আসবে আমাদের টু রুট আই হোল স্কোয়ার, আর এটা সমান সমান আসবে আমাদের ফোর আই। তো এর আগেও আমরা বের করে দেখছিলাম যে সর্বোচ্চ বিস্তার কত হইতে পারে যখন আমাদের দুইটা সমান হয়, সেক্ষেত্রে আমাদের কি ফোর আই আসছিল। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে গঠনমূলক ব্যতিচার ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের কি করতে হয় যে ডেল্টা এক্স যেটা আছে সেটা হবে এন ল্যামডা, আর ডেল্টা ফাই যেটা আছে অর্থাৎ দশার পার্থক্য সেটা হবে আমাদের টু এন পাই, আর এই দুইটাতেই এন অবশ্যই কত থেকে শূন্য এক দুই তিন এরকম করে যাবে। এটা গেল আমাদের গঠনমূলক। তো গঠনমূলকের পরে আছে আমাদের ধ্বংসাত্মক। তো ধ্বংসাত্মকের ক্ষেত্রে একই রকম, ধ্বংসাত্মক কখন হবে যখন আই নেটটা মিনিমাম হবে, আর আই নেট মিনিমাম হবে যখন আমাদের কস ফাইটা মিনিমাম হবে, আর কস ফাই এর মিনিমাম ভ্যালু কত এখানে নেগেটিভ ওয়ান, তো কস ফাই নেগেটিভ কখন হয় যখন ফাই ইকুয়াল টু আমাদের পাই থ্রি পাই ফাইভ পাই ডট ডট ডট, এখানে দুইটা জিনিস দেখা যায় টু এন প্লাস ওয়ান ইন্টু পাই পাই ওভার টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই, অথবা লেখা যায় টু এন মাইনাস ওয়ান ইন্টু পাই। তো এই দুটোর ভিতরে যে কোনো একটা চুজ করতে হবে, আমরা এটাকে চুজ করবো, এখানে আসবো কত টু এন মাইনাস ওয়ান ইন্টু পাই, যেখানে এন এর ভ্যালুটা মনে রাখতে হবে আগে জিরো থেকে শুরু হয়েছিল এখানে ওয়ান থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ডট 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 এরকম করে যাবে, অর্থাৎ এন এর ভ্যালু ওয়ান বসালে এখানে পাই পাবো, টু বসালে থ্রি পাই, থ্রি বসালে ফাইভ পাই এরকম। তাহলে ফাইটা সমান সমান হচ্ছে কি টু এন মাইনাস ওয়ান ইন্টু পাই। আচ্ছা ফাই যদি এরকম হয় তাহলে আমাদের ডেল্টা এক্সটা কত ছিল, ডেল্টা এক্স ছিল ল্যামডা ডিভাইডেড বাই টু পাই ইন্টু ডেল্টা ফাই, তাহলে এখানে যদি আমরা পাই বসাই পাই বসালে এখানে আসবে ল্যামডা ওভার টু, আবার থ্রি পাই বসালে আসবে থ্রি ল্যামডা ওভার টু, আর এরকম করে ডট ডট করে ফাইভ ল্যামডা ওভার টু এরকম আসবে ফাইভ ল্যামডা ওভার টু সেভেন ল্যামডা ওভার টু, তাহলে ডট ডট করে আসবে আমাদের কত টু এন মাইনাস ওয়ান ল্যামডা ওভার টু, যেখানে এন ইজ ইকুয়াল টু কত ওয়ান টু থ্রি ডট ডট। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের আই নেট যেটাকে আমরা আই মিনিমাম বলতে পারি, আই মিনিমামটা কি আসবে, আই মিনিমামের মান যদি আমরা বসাই তাহলে এখানে দেখবো আমরা আই ওয়ান প্লাস আই টু, আর কোথায় এই যে কস ফাইয়ের ভ্যালু বসাইলে এখানে কত আসবে কস মাইনাস ওয়ান, তাহলে মানে মাইনাস টু রুট ওভার আই ওয়ান আই টু, তাহলে মাইনাস টু রুট ওভার আই ওয়ান আই টু। তো এই জিনিসটি হিসাব করলে আসতে কত আই ওয়ান মাইনাস আই টু দুটোতেই রুট, আর সেটার উপর হোল স্কোয়ার, অর্থাৎ এইটা আসতে কি আমাদের আই মিনিমামের ব্যাপার, যখন আই এর ভ্যালু সর্বনিম্ন হতে পারে, আর এটাই আই এর সর্বনিম্ন ভ্যালু, এর থেকে কম হতে পারে না। এখন আমরা যদি একটা স্পেশাল কেস নেই যে আমাদের আই ওয়ান আর আই টু দুটাই কি সমান আগের মতন, দুইটা ইকুয়াল টু কত আই, তাহলে আমাদের আই মিনিমামটা কি আসবে, তখন আই মিনিমাম সমান সমান রুট ওভার আই মাইনাস রুট ওভার আই হোল স্কোয়ার, তার মানে আই মিনিমামটা তখন জিরো চলে আসবে, অর্থাৎ তখন আমরা এমন একটা আলো পাবো যেখানে ইন্টেন্সিটি কত শূন্য,
আর ইন্টেন্সিটি শূন্য হলে সেখানে আমরা কি কোনো আলো দেখবো না, অন্ধকার একটা জায়গা দেখবো। ঠিক আছে, তাহলে এটা হলে কি আমাদের ধনাত্মক ব্যতিচার। তাহলে আমরা দেখি ধনাত্মক ব্যতিচার কখন হইতেছে, যখন আমাদের ডেল্টা ফাই গুলো কত হইতেছে, 2n-1 ইন্টু পাই, আর ডেল্টা এক্সটা 2n-1 ইন্টু ল্যামডা ওভার 2 হইতেছে। অবশ্যই এখানে মনে রাখতে হবে n এর ভ্যালু কত, 0, 1, 2, 3, 4 এরকম করে যেতে থাকবে। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। এবার আমরা দিচির পরীক্ষাটা মোটামুটি দেখতে পারি। এখানে মানে একটু ভুল ছিল, এখানে n এর ভ্যালু 0 না, 1, 2, 3, 4 এরকম করে শুরু হবে। হ্যাঁ, 0 থেকে শুরু হয় কোনটাতে, গঠনমূলকটা, গঠনমূলকটা n = 0, 1, 2, 3, 4, কিন্তু ধনাত্মক যেটা সেটা তো 1, 2, 3, 4। হ্যাঁ, এখানে 2n-1 এটা মাথায় রাখতে হবে। এখন আমরা দ্বিচির পরীক্ষাটায় মোটামুটি চলে যেতে পারি। মানে দ্বিচির পরীক্ষা এটার মাধ্যমে কি ব্যাখ্যা করা হয়েছিল, আলোর ওয়েভ নেচারটা ব্যাখ্যা করা হয়েছিল দ্বিচির পরীক্ষার মাধ্যমে। তো এর আগে কেউ জানতো না আসলে আলো যে তরঙ্গের মতন আচরণ করে। তো এই পরীক্ষাটার মাধ্যমে একদম এক্সপেরিমেন্টালি প্রুভ হয়েছিল যে আলো তরঙ্গের মতন আচরণ করতে পারে। ওকে, তাহলে এই পরীক্ষাটা কিরকম ছিল, পরীক্ষাটা ছিল মোটামুটি এরকম। আমাদের প্রথমত কি দরকার, দুইটা সুসংগত উৎস দরকার। সুসংগত উৎস বানাইছে কিভাবে, প্রথমে এখানে একটা সোর্স নিছে আর এখানে একটা কনভেক্স লেন্স নিছে, মানে উত্তল লেন্স নিছে। উত্তল লেন্সে যে ফোকাস আছে সেই ফোকাসে আমাদের কি রাখছে, সোর্সটাকে রাখছে। তো ফোকাস থেকে যখন আলো আপতিত হয়, আপতিত হওয়ার পর সেটা কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে। তাহলে এখানে কি হবে, অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি সামনের দিকে যেতে থাকবে। এই যে সমান্তরাল আলোক রশ্মি অনেকগুলো যাইতেছে। এবার এখানে কি করছে, এরকম একটা কার্ডবোর্ড নিয়ে দুইটা স্লিট বানাইছে ছোট ছোট। এই কার্ডবোর্ডটা কিরকম, কার্ডবোর্ডটা দেখতে এরকম, এই এই একটা কার্ডবোর্ড এখানে এইভাবে রাখা আছে, সেই কার্ডবোর্ডে এরকম দুইটা পাতলা স্লিট, এরকম দুইটা পাতলা স্লিট করা আছে। সেইটাকে আমরা উপর থেকে দেখতেছি। তো উপর থেকে যখন দেখবো তখন শুধুমাত্র এই যে এই চিত্রটা আর এই চিত্রটা দেখা যাবে, বাকি সব কিছুই আর দেখা যাবে না। তো এই যে এটা আমাদের S1, এটা আমাদের S2। তো এই যে আমরা দেখতেছি S1, এই আমরা দেখতেছি S2। এখন আলো কি করবে, এখান থেকে এরকম প্লেন ওয়েভ ফ্রন্ট আকারে আগাইতে থাকবে, প্লেন ওয়েভ ফ্রন্ট আকারে আসবে। এখানে যখন আসবে তখন এই যে বিন্দুটা, এই বিন্দুটা, এগুলো আমাদের কি করবে, হাইগেনের নীতি অনুযায়ী গৌণ উৎস হিসেবে কাজ করবে। তাহলে এখানে একটা গৌণ উৎস, এটা এসে কি হয়ে গেছে, পয়েন্ট সোর্স হয়ে গেছে। পয়েন্ট সোর্স বলা ঠিক না আসলে, এটা একটা লাইন সোর্স হয়, লাইন সোর্স থেকে ধরতে পারো। আচ্ছা, এটা অন্য সময় একবার বলে দিব। তাহলে এটা কি হয়ে গেলে, একটা পয়েন্ট সোর্সের মতন ভাবি আমরা। এখন পয়েন্ট সোর্স হয়ে গেলে এখান থেকে কি হবে, এখন এরকম স্ফেরিক্যাল তরঙ্গমুখ আকারে বাড়াবে। এখানে কি হবে, স্ফেরিক্যাল কিছু তরঙ্গমুখ বেরোবে। এই তরঙ্গ গুলো কি করবে, পরস্পরের মধ্যে ইন্টারফিয়ার করবে। ইন্টারফিয়ার করে এসে এই যে আমাদের এখানে একটা পর্দা রাখছে, পর্দাটাও এরকম ছিল, এখানে এরকম একটা পর্দা ছিল আর কি, পর্দা রাখছে। পর্দা রাখার পরে এখানে ইন্টারফিয়ার করতে করতে এসে কি, এখানে বিভিন্ন বিন্দুর উপরে কি, দুটোটা মিল আপতিত হয়েছে, এটাও আপতিত হয়েছে, এটাও আপতিত হয়েছে। তো আপতিত হওয়ার পরে এখানে যে তীব্রতা হবে, ইন্টেন্সিটিটা হবে, সেটা আমরা একটু আগেই দেখছি যে যারা যেই পথগুলো অতিক্রম করছে সেই পথের পার্থক্যের উপর ডিপেন্ড করে। কারণ পথের পার্থক্যের উপর আমাদের দশা পার্থক্য নির্ভর করবে, দশা পার্থক্যের উপরে নির্ভর করবে কি আমাদের তীব্রতাটা। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এখন মনে করো এই কণাটা এখানে পড়লো আর এই কণাটা এখানে, সেটা থেকে এটার পথপার্থক্য X1, এটার পথপার্থক্য X2। তাহলে X2-X1, এটা কখনো যদি n ল্যামডা সমান হয়ে যায় তখনই আমরা কি পাবো, এখানে গঠনমূলক ব্যতিচার পাবো, গঠনমূলক পরিবর্তন পাবো। যখন যখন গঠনমূলক পরিবর্তন পাবো তখন তখন সেখানে কি হবে, সবচেয়ে উজ্জ্বল বিন্দুটা তৈরি হবে, যেটার তীব্রতা কত থাকে, দুইটা সমান হলে 4i হয়। আর যদি X2-X1, সাপোজ অন্য একটা বিন্দু আছে, সাপোজ এই বিন্দুতে, এই বিন্দুতে X1 আর X2 এই দুইটার যে পথপার্থক্য সেটা 2n-1 λ/2 এটা সমান, তখন আমরা সেখানে কি পাবো, ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। তাহলে এই শুধুমাত্র পথপার্থক্যের উপর ডিপেন্ড করে এখন কি হবে, আমাদের কোন জায়গায় গঠনমূলক হবে, কোন জায়গায় ধ্বংসাত্মক হবে। যেখানে যেখানে গঠনমূলক সেখানে আমরা কি সর্বোচ্চ পাবো, সেটাকে আমরা কি বলবো, একটা উজ্জ্বল বিন্দু বা ব্রাইট স্পট। আর যেখানে যেখানে আমরা কি পাবো গঠন ধ্বংসাত্মক ব্যতিচার, সেখানে সেখানে আমরা কি পাবো, অন্ধকার বিন্দু, আর সেটাকে আমরা কি বলবো, একটা ডার্ক স্পট। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্রাইট স্পট আর ডার্ক স্পট গুলো খুঁজে বের করা। ঠিক আছে, ব্যতিচারের পট্টি বা ঝালো সম্পর্কে আমরা আশা করি জানি আগে থেকে, যেখানে কি হয় অন্ধকার আলো, অন্ধকার আলো, অন্ধকার এরকম করে কি হয় অনেকগুলা প্রিঞ্জের মতন তৈরি হয়, বা ডোরা বলি আমরা, ডোরা বা পট্টি বলি, ওইটার মতন তৈরি হয়। অর্থাৎ দেখতে এরকম হয়, আমি দেখাই একবার, দেখতে এরকম হয় যে এরকম একটা অন্ধকার, এরকম একটা ডার্ক স্পট আসে, তারপরে এখানে একটা কি আসে, আবার একটা ডার্ক স্পট, তারপরে এখানে কিছুক্ষণ দূরে, কিছু দূরে আবার আরেকটা কি ডার্ক স্পট। একদম এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে একটা ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক এরকম হয়।
তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই ব্রাইট ডার্ক গুলাকে খুঁজে বের করা, কোথায় কোথায় ব্রাইট হবে, কোথায় কোথায় ডার্ক হবে। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কি দেখতেছি, এরকম টপ ভিউ উপর থেকে দেখতেছি। তো উপর থেকে দেখলে আমরা শুধুমাত্র এই পার্টটা দেখতে পারবো, হ্যাঁ এই পার্টটা দেখতে পারবো, এই পার্টটা দেখবো, এই পার্টটা দেখবো। সেগুলোকে আমরা এরকম করে ধীরট করে দিব, এইটা হবে আমাদের কালো, এটা হবে আমাদের অন্ধকার, এটা হবে আমাদের অন্ধকার, এটা হবে আমাদের অন্ধকার। আমরা শুধু কি এই পার্টটুকু দেখাইতেছি, এই পার্টটুকু দেখাইতেছি, তার সাথে কিন্তু এরকম লাইন আলা একটা জিনিস আছে, ওইটা আমাদের দেখার দরকার না, কারণ অবস্থান আমরা এখান থেকে এবল দিতে পারবো। ওকে, তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষায় মোটামুটি চলে যাই। তো দ্বিতীয় পরীক্ষার সেট আপটা আমরা এই পার্টটু কখনো দেখাবো না, শুধুমাত্র কি এই পার্টটা দেখাবো। তাহলে ওই পার্টটা থেকে আমরা শুরু করতেছি। এই আর এখানে কি আছে, একটা পর্দা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পর্দা বা স্ক্রিন। এখানে আছে আমাদের সোর্স ওয়ান, এখানে আছে আমাদের সোর্স টু। এই যে সোর্স ওয়ান আর সোর্স টু, এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, ডি। তারপরে এই যে এই এই এটা থেকে পর্দা যে দূরত্ব সেটাকে আমরা বলবো ডি। সাপোজ এখানে আমাদের যে আলোটা ব্যবহার করে গেছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে আমরা দেখি একদম এখান থেকে যে মিড পয়েন্ট আছে, অর্থাৎ এখান থেকে ডি বাই টু আর এখান থেকে ডি বাই টু, সেই ডি বাই টু এখানে পর্দার ও বিন্দুতে ছেদ করতেছে। তাহলে দেখি এস ওয়ান ও আর এস টু ও, অর্থাৎ এখান থেকে তরঙ্গ যখন এখানে আসবে তখন কি পথ কত, এস টু ও, এখান থেকে তরঙ্গ যখন এখানে যাবে তখন পথ কত, এস ওয়ান ও। এই দুইটার ভিতর দশা পথ পার্থক্য কত সেটা আমরা বের করি, এস ওয়ান ও মাইনাস এস টু ও, এটা ইকুয়াল টু কত আসতেছে। তো এটা ইকুয়াল টু দেখা যাবে আমাদের জিরো আসতেছে, কেন জিরো আসতেছে, যদি এই দুটো সমান হয় তাহলে জিরো আসবে। এই দুটো সমান কিভাবে বুঝবো, যে এখানে আমাদের একটা ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ আসছে, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা ডি বাই টু, এটা ডি বাই টু, আর এই বাহুটাকে সমান, তাহলে এই ত্রিভুজ দুটো কি হবে পরস্পর সর্বসম, সর্বসম হলে এটা আর এটা কি সমান, এতে এস ওয়ান ও আর এস টু ও সমান, সেটা এদের মধ্যবর্তী যে পার্থক্য সেটা কত, জিরো। তাহলে আমরা বলতে পারতেছি ডেল্টা এক্স ইকুয়াল টু জিরো। এখন একটু খেয়াল করে দেখি, ডেল্টা এক্স ইকুয়াল টু যখন এন ল্যামডা হতো তখন এন এর ভ্যালু কত ছিল, জিরো ওয়ান টু থ্রি ফোর। এন এর ভ্যালু যদি আমরা জিরো বসাই তাহলে এখানে ডেল্টা এক্স ইকুয়াল টু কত পাবো, আমরা জিরো পাবো। অন্যভাবে দেখতে পারি, ডেল্টা এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ডেল্টা ফাই সমান সমান কত আসবে, জিরো আসবে। ডেল্টা ফাই সমান সমান যদি জিরো আসে তাহলে কত আসবে, আই প্লাস আই প্লাস টু রুট ওভার আই, রুট ওভার আই ইন্টু কস জিরো, কস জিরো মানে কত ওয়ান। তাহলে এখানে কত আসতেছে, রুট ওভার আই প্লাস রুট ওভার আই, এটার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আসতেছে আমাদের কত, ফোর আই। তাহলে এই জায়গায় আমরা কি পাবো, একটা উজ্জ্বল বিন্দু পাবো, আর এই যে মিড পয়েন্টে যে উজ্জ্বল বিন্দুটা পাইলাম এটাকে আমরা বলবো কেন্দ্রীয় ডোরা, কেন্দ্রীয় ডোরা। এই কেন্দ্রীয় ডোরা জন্য আমাদের মনে রাখতে হবে কি, যে ডেল্টা এক্স সেটা ইকুয়াল টু কত ছিল, জিরো ছিল, ঠিক আছে। তাহলে এই একদম সেটটা আমরা কি পেলাম, কেন্দ্রীয় ডোরা পাইলাম। এবার ইংলিশে লিখতেছি, ব্রাইট স্পট বা উজ্জ্বল বিন্দুগুলা কোথায় কোথায় পাওয়া যাবে সেটা দেখি, উজ্জ্বল বিন্দুগুলা কোথায় কোথায় পাওয়া যাবে। তো একই রকম সেট আপ আবার আগের মতন। তো একদম মিড পয়েন্ট তো আর পাওয়া যাবে না, আমরা অন্য একটা পয়েন্ট ধরি, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সেই মিড পয়েন্টটা। তো এখান থেকে এক্স এন ডিস্টেন্স দূরে, অর্থাৎ এতটুকু হয়েছে আমাদের এক্স এন, এক্স এন ডিস্টেন্স দূরে একটা পি বিন্দু আছে, সেই পি বিন্দুতে যাওয়ার জন্য এই তরঙ্গটা এতটুকু দূরত্ব আর এই তরঙ্গটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করলো। এখন আমাদের কাজ হয়েছে এই যে এস ওয়ান পি আর এস টু পি, অর্থাৎ বোঝা যেতেছে এস টু পি বড়, এস টু পি মাইনাস এস ওয়ান পি, এইটাই ইকুয়াল টু কি আমাদের পথ পার্থক্য। এখন এই পথ পার্থক্যটা কত সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা একটা কাজ করি, যে আমাদের এই যে পয়েন্ট আছে সেখান থেকে এটার উপর আমি একটা লম্ব টানবো, এটা হচ্ছে আমাদেরকে 90 ডিগ্রি। এখন দেখো দেখলে বুঝা যায় কিনা, যে এই বাহু আর এই বাহু এখন কি সিমেট্রিক হয়ে গেছে, সমান হয়ে গেছে, যেহেতু এখান থেকে আমরা একটা লম্ব টানছি। তাহলে এই যে দুইটা পথ, এই দুইটার ভিতরে পথের ভিতরে শুধুমাত্র পার্থক্য আছে কি, এতটুকু, আর এই এতটুকু অংশকে আমরা ডেল্টা পি বলবো, ডেল্টা এক্স বলবো, অর্থাৎ এটাই কি ছিল আমাদের পথের পার্থক্য। ওকে, তাহলে এখান থেকে এখানে লম্ব টানলাম, লম্ব টানলে এইটা আর এটা ইকুয়াল হয়ে গেল, এটা দুইটা ইকুয়াল হলে আমাদের এখানে যে এক্সট্রা পথটুকু আছে সেটাই কি আমাদের পথের পার্থক্য। তাহলে সেটা বের করার জন্য, আচ্ছা এটাকে আমরা ডি বলতাম আর এটাকে আমরা ছোট হাতে ডি বলতাম। ওকে, তাহলে আমাদের এখন কাজ হয়েছে এই জিনিসটাকে বের করা। এই জিনিসটা বের করার জন্য আমরা কি করি, এখান থেকে একটা লাইন টানি, লাইন টানার পর আর এখান থেকে এটাকে যোগ করি, যোগ করলাম, যোগ করার পর এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেটাকে আমরা থিটা বলবো। তো কিছুক্ষণ পর একটা আর্গুমেন্টের পর আমরা বলবো যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। এটা কেন বলতেছি, এটা বলতেছি কারণে, কারণ আমাদের যে সেট আপটা আছে সেই সেট আপটার ভিতরে কিছু অ্যাজাম্পশন আছে, সেট আপের অ্যাজাম্পশন গুলো কি সেটা আমরা একটু লিখে ফেলি। এখন
সেটাপের অ্যাসাম্পশন, সেটাপের অ্যাসাম্পশনটা এসে আমাদের যে ডিটা আছে সেই ডিটা অনেক ছোট ডি এর থেকে। ইউজুয়ালি আমাদের এই ডিটা মিটারে দেওয়া থাকে, আর এই যে ছোট ডিটা এটা মিলিমিটারে দেওয়া থাকে, তার মানে এটা থেকে এটা 1000 গুণ বড় হয়। 1000 গুণ বড় যদি হয় তাহলে আমরা দেখি যে আমাদের এরকম দুইটা স্লিট আছে, আর এখান থেকে 1000 মিটার দূরত্বে এরকম একটা জিনিস আছে। হ্যাঁ, 1000 গুণ দূরত্বে মানে এই যে ডিস্টেন্স, তার থেকে 1000, 2000, 1500 এরকম গুণ দূরত্বে কি একটা পর্দা আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা বিন্দু নিই, একটা বিন্দু নিলাম, এইখান থেকে যদি আমরা এরকম একটা কোণ টানি আর এই দুইটা যদি টানি, তাহলে এদের মধ্যে দশার পার্থক্য, পথের পার্থক্য কিন্তু খুব বেশি হবে না। তো দুইটা লাইন দেখতে কি প্রায় প্যারালাল মনে হইতেছে, প্রায় দেখে মনে হইতেছে কি প্রায় একই ধরনের সমান্তরাল। এই সমান্তরাল যদি হয় তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে আর এখানে যে কোণ উৎপন্ন হবে, এই কোণ আর এই কোণ প্রায় সমান হবে। তাহলে আমরা বলতেছি কি যে আমাদের ডিটা যদি বরাবর ডিটিকে অনেক বেশি ছোট হয় তাহলে এই কোণ আর এই কোণ প্রায় সমান হবে। কেন সমান হবে? কারণ তখন আমাদের S1P আর S2P দুইটা কি প্রায় দেখতে প্যারালাল হবে। অর্থাৎ এই দুইটা যদি সত্য হয় এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে আমাদের S1P S2P অলমোস্ট প্যারালাল। তো সেই কারণে আমাদের কি হবে, এই যে কোন, এই যে কোন দুইটা আছে এই কোন দুইটা পরস্পর কি হবে, সমান হবে। আচ্ছা, তাহলে এই কোনটা কত? আমাদের যদি থিটা হয় এই পুরোটা কত? 90 ডিগ্রি। এই কোনটা কত? থিটা। তাহলে এটা অবশ্যই কত হবে? 90 মাইনাস থিটা। ওকে, 90 মাইনাস থিটা হলো। আচ্ছা, এই যে পুরো ত্রিভুজটা আছে, ছোট ত্রিভুজটা, আচ্ছা আমি এখানে দেখাই এটা আবার, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এটা 90, এই এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এটাকে কত হতে হবে? অবশ্যই থিটা হতে হবে। তাহলে এই যে কোণ আমরা পাইতেছি, এই যে কোণটা পাইতেছি এটা কত হবে? থিটা হবে। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি আমাদের ডি হয়, তাহলে এখান থেকে যদি আমরা কস থিটা লিখতে চাই, সাইন থিটা লিখতে চাই, সাইন থিটা সমান সমান আমাদের কি আসবে? কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে এখানে আসছে কি? ডি। তাহলে আমাদের যে ডেল্টা এক্স সেটা সমান সমান আমাদের কি আসতেছে? ডি সাইন থিটা। অর্থাৎ আমাদের এখানে যে পথ পার্থক্যটা ছিল ডেল্টা এক্স সেটা সমান সমান আসতেছে কত? ডি সাইন থিটা। তাহলে এই লাইনটাকে এখান থেকে আমরা মনে রাখবো, আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লাইন হবে যে ডেল্টা এক্স সমান সমান কত আসতেছে? ডি সাইন থিটা। এই প্রুফটা আমরা একটু মনে রাখবো। প্রুফের ভিতরে আমরা চিত্রটা আরেকবার একটু সুন্দর করে দেখাই দিই। এই ছিল, এই ছিল, এখান থেকে একটু বেশি আমাদের ডি, তারপরে এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, এখান থেকে এটুক, তারপরে এখান থেকে যায় এতটুকু, এই যে সেন্টারে যে কোন উৎপন্ন হইতেছে এটাকে আমরা বলবো থিটা, আবার এখানে যে কোন উৎপন্ন হয়েছে এটাকে আমরা কি থিটা বলতে পারবো। তো ইউজুয়ালি এটাকে থিটা বলবো না আমরা, এটাকে তো আর্গুমেন্টের খাতিরে থিটা বলছিলাম। থিটা আমরা কোনটাকে বলবো? এটাকে বলবো, এটা আমাদের থিটা। আর এখান থেকে সেন্টার থেকে যে দূরত্ব সেটা হচ্ছে কি আমাদের এক্স। তাহলে এটার উপর ভিত্তি করে এখন আমরা উজ্জ্বল বিন্দু, অন্ধকার বিন্দু এগুলো খুঁজে বের করবো। তাহলে এখানে আমরা ব্রাইট স্পটের জন্য করি, সাথে সাথে আমরা ডার্ক স্পটটা করে ফেলতে পারবো। তাহলে ব্রাইট স্পটের জন্য কি পাওয়া যাবে? ব্রাইট স্পট কখন কখন পাওয়া যায়? যখন আমাদের পথ পার্থক্য কার সমান হয়? এল ল্যামডার সমান হয়। তাহলে ডেল্টা এক্স বা ডি সাইন থিটা এটা যখন যখন এল ল্যামডার সমান হবে তখন তখন আমরা কি পাবো? ব্রাইট স্পট পাবো। এর পরবর্তীতে এসে আমরা আরেকটা অ্যাসাম্পশন নিব। কি অ্যাসাম্পশন নিব? যে এখানে ডি সাইন থিটার বদলে হঠাৎ করে টেন থিটা লিখে ফেলবো। টেন থিটা সমান সমান কি আসবে? এন ল্যামডা। টেন থিটা কেন লিখলাম? টেন থিটা লেখার আগে কেন লিখলাম সেই কারণটা আমরা একটু ব্যাখ্যা করতেছি সাইডে, ঠিক আছে? এটা এখানে ব্যাখ্যা করতেছি যে আমাদের এখানে কি আছে, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যাবে? এন ইন্টু ল্যামডা ওভার ডি। এই যে ল্যামডা ওভার ডি জিনিসটা, অনুপাতটা, সেটা দিকে যদি আমরা একটু তাকাই যে আমাদের ডি যেটা সেটা আছে কোথায়? মিলিমিটারে। আর আমরা যেহেতু আলোর কথা বলতেছি সেহেতু আমাদের ল্যামডাটা কত আসবে? অ্যাংস্ট্রং বা 10 টু দি পাওয়ার, অ্যাংস্ট্রং বলবো না, 10 টু দি পাওয়ার মাইনাস 7, এই রেঞ্জে আসবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করতেছি, তার মানে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 4 রেঞ্জের কিছু আসতেছে। তার মানে আমাদের এই যে সাইন থিটা যেটা সেটা খুবই ছোট একটা অ্যাঙ্গেল। আর আমরা জানি সাইন থিটা যখন ছোট অ্যাঙ্গেল হয় তখন সাইন থিটা ক্লোজ টু টেন থিটা, এটা আবার ক্লোজ টু কত হয়? থিটা হয়। তাহলে আমরা এই আর্গুমেন্টটা ব্যবহার করতেছি কিনা, সাইন থিটার বদলে কি বসাবো? টেন থিটা বসাবো। তাহলে সাইন থিটার বদলে টেন থিটা বসালাম। তাহলে এখানে কি আসলো? ডি ইন্টু টেন থিটা সমান সমান কি আবার? এই চিত্র যদি আমরা দেখি তাহলে টেন থিটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা টেন থিটা মানে কি? কোণের বিপরীত বাহু লম্ব, নিচেরটা ভূমি। কোণের বিপরীত বাহু লম্ব, নিচেরটা ভূমি। তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, নিচেরটা কত? ভূমি, ডি। আর এখানে আসলো কত? এন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এক্স এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? এন ল্যামডা ডি ওভার ডি। তাহলে এটা থাকবে আমাদের জন্য আরেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট।
যে আমাদের কেন্দ্রীয় ডোর আছে কে, আচ্ছা পরিচয় এগুলো আমরা একটু লিখে রাখি, যে এক্সএন যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, দূরত্ব বলে আমাদেরকে মেনশন করে দিতে কোনখান থেকে কেন্দ্র হতে দূরত্ব। তারপরে এখানে এন এর ভ্যালু গুলো কি হবে, এন এর ভ্যালু গুলো হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4। তো মনে রাখতে হবে আমাদের এই 1 এর জন্য আমরা পাবো ফার্স্ট বা ডোরাটা, 2 এর জন্য আমরা পাবো সেকেন্ড উজ্জ্বলটা, 3 এর জন্য পাবো আমরা থার্ড উজ্জ্বলটা, 0 এর জন্য কিন্তু আমরা অলরেডি কেন্দ্রীয় ডোরা পেয়ে গেছি। তাহলে এন ইজ ইকুয়াল টু যখন 0 আসে তখন কি পাওয়া যায়, কেন্দ্রীয় ডোরাটা পাওয়া যায়। তো কেন্দ্রীয় ডোরা বাদ দিয়ে প্রথম যে ডোরাটা হবে, অর্থাৎ আমাদের এখানে কেন্দ্রীয় ডোরা, তারপর এখানে একটা কোথায় অন্ধকার হওয়ার কথা, অন্ধকারটা আমরা দেখবো একটু পরে, তারপর এখানে একটা উজ্জ্বল হওয়ার কথা। তাহলে এই যে এখানে 1 এর জন্য আমরা কি পাবো, প্রথম উজ্জ্বল, প্রথমের আগে আমাদের কি পাওয়া যায়, কেন্দ্রীয়। তাহলে প্রথমে কেন্দ্রীয়, তারপর প্রথম উজ্জ্বল, তারপর দ্বিতীয় উজ্জ্বল, তারপর তৃতীয় উজ্জ্বল, এরকম আসবে। তাহলে এই সূত্রের ভিতরে 1 বসালে আমরা কি পাবো, প্রথম উজ্জ্বলের দূরত্ব, 2 বসালে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, 3 বসালে তৃতীয় উজ্জ্বলের দূরত্ব। তারপর মনে রাখতে হবে এই সূত্রটা অ্যাপ্লিকেবল যখন আমাদের ওই যে ডিটা মাছ 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 লেস দেন ডি, এবং ইউজুয়ালি ল্যামডা গুলো ছোটই হয়, শুধুমাত্র এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আর এটাকেও সত্য হইতে হবে, অর্থাৎ ল্যামডাকে ডি এর দিকে ছোট হইতে হবে। এই দুইটা শর্ত যদি খাটে শুধুমাত্র তখন আমরা এই সূত্রটা সরাসরি ব্যবহার করতে পারবো, এই দুইটা শর্ত না কাটলে আমাদের এখান থেকে আসতে হবে ডেল্টা এক্স ইকুয়াল টু ডিস্টেন্স থিটা। ইউজুয়ালি মাঝে মাঝে দেখা যায় যে এই শর্তটা ওরা বাদ দিয়ে দেয়, এই শর্তটা সবসময় রাখে এক্সপেরিমেন্টাল সেটআপ সেরকম রাখে, এই শর্তটা মাঝে মাঝে বাদ দিলে তখন আমরা এই জিনিসটা সরাসরি ইউজ করতে পারবো না, কারণ এই অ্যাসাম্পশনটা যখন ফেল করবে তখন আমাদের আগাইতে হবে কোনটা থেকে, ডেল্টা এক্স ইকুয়াল টু সাইন থিটা থেকে, তখন সাইন থিটার ভ্যালু বের করে আমরা আস্তে আস্তে আগাবো সামনের দিকে, ঠিক আছে। তাহলে এটা গেল কি আমাদের ব্রাইট স্পট গুলো, তাহলে মনে রাখতে হবে এক্স এন ইজ ইকুয়াল টু কত, এন ল্যামডা ডি বাই ডি, এখানে এন এর ভ্যালু 1 বসালে আমরা কি পাবো, প্রথম উজ্জ্বল, 2 বসালে দ্বিতীয় উজ্জ্বল, 3 বসালে তৃতীয় উজ্জ্বল। ওকে, এরপরে কিরকম ভাবে আমরা কি বের করতে পারবো ডার্ক স্পট গুলা, ডার্ক স্পট, তাহলে ডার্ক স্পটের জন্য আচ্ছা আমাদের ডেল্টা এক্স টা কি চেঞ্জ হবে, ডেল্টা এক্স টু ডি সাইন থিটা ছিল এখনো ডি সাইন থিটা থাকবে, তো ল্যামডা যদি মাছ মাছ লেস দেন ডি হয় তাহলে ডি সাইন থিটার বদলে এখন আমরা কি লিখতে পারবো, ডি ট্যান থিটা লিখতে পারবো। শুধুমাত্র চেঞ্জ কি হবে, এখন আমরা চাই কি অন্ধকার, অন্ধকারের জন্য আমাদের যে দশার পার্থক্য পথের পার্থক্য সেটা আমাদের কি করতে হয়, 2n-1 ল্যামডা ওভার 2, তাহলে আমাদের ডি ট্যান থিটা সমান কি বসাবো, 2n-1 ল্যামডা ওভার 2, তাহলে এখান থেকে ডি ইন্টু আবার কি আসবে এক্স এন ওভার ডি, এখানে আসবে 2n-1 ল্যামডা ওভার 2, তাহলে এখান থেকে এক্স এন এটা সমান কি পাওয়া যাবে, 2n-1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। তাহলে এইটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, তো এখানে এক্স এনটা কি, এখানে এক্স এনটা হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্রীয় বিন্দু হতে, কেন্দ্রীয় বিন্দু বলি আমরা, ডোরানা বলি, বিন্দু হতে দূরত্ব। এই অ্যাসাম্পশনটা আমাদের তখন ভ্যালিড থাকবে যখন আমাদের কি ডিটা ছোটদের ডি থেকে অনেক বড় হবে, আর ছোটদের ডিটা কি হবে ল্যামডা থেকে অনেক বড় হবে। হ্যাঁ, এটা আমাদের এনশিওর করতেছে কি যে লাইন দুইটা প্যারালাল হয়, আর এটা আমাদের এনশিওর করতেছে কি যে সাইন থিটা ক্লোজ টু ট্যান থিটা হয়। যদি আমাদের আবার বলতেছি এই অ্যাসাম্পশন গুলো ফেল করে তাহলে আমরা কোথার থেকে আসবো, আগাবো ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা থেকে আগাবো। এই কারণে আমাদের চিত্রটা একটু মনে রাখতে হবে যে মানে থিটাটা কি, ডিটা কি, ডেল্টা এক্স টা কি, এটা। আর এখানে এন এর ভ্যালু গুলো কি হবে, এখানেও এন এর ভ্যালু গুলো 1, 2, 3, 4 আসবে, এটার জন্য আমরা পাবো ফার্স্ট, এটার জন্য আমরা পাবো সেকেন্ড ডার্ক, এটার জন্য আমরা পাবো থার্ড ডার্ক, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত যা পড়ছি তার একটা সামারি করি, যে যে সেন্ট্রাল, সেন্ট্রালটা পাওয়া যাবে কখন, যখন ডেল্টা এক্স ইকুয়াল টু 0, আর সেটা পাওয়া যায় কি একদম কেন্দ্রীয় বিন্দুতে, বিন্দুতে। এরপর আমরা কি পেলাম ব্রাইট স্পট, ব্রাইট স্পট গুলো কোথায় পাওয়া যেতেছে, যখন ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা, আচ্ছা এইভাবে নাহলে কি, যখন ডি সাইন থিটা ইকুয়াল টু কত, এন ল্যামডা, আর এখান থেকে ডিরাইভ করে দেখা যায় এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই ডি, যেখানে এন এর ভ্যালু কত, 1, 2, 3 থেকে শুরু। এরপরে ডার্ক স্পট, ডার্ক স্পটের জন্য আমরা কি পেতেছি, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n-1 ল্যামডা ওভার 2, আর এখান থেকে এক্স এন সমান সমান কত আসে, 2n-1 ল্যামডা ডি বাই 2d, যেখানে এন এর ভ্যালু কত, 1, 2, 3 টাটা। তো একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এন এর ভ্যালু কত মিলে গেছে, কারণ কি কেন্দ্রীয় ভ্যালুর জন্য আমরা এখানে এন ইজ ইকুয়াল টু 0 অলরেডি ইউজ করে ফেলতেছি, শুধুমাত্র এই কারণে ওখানে আমরা 0 ব্যবহার করেছিলাম, এখানে 1 ব্যবহার করার জন্য মাইনাস দিয়েছিলাম। ওকে,
তাহলে এই তিনটা জিনিস আমরা মনে রাখলাম একটু। এখন ডার্ক স্পট, তারপরে ব্রাইট স্পট, কেন্দ্রীয় দ্বার, এগুলো তো পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে দোরাপ্রস্থটা। এরপর আমাদের দোরাপ্রস্থ গুলো দেখে নিই। দোরাপ্রস্থ বলতে আমরা কি বলবো সেটা আমরা দেখি নাই। দোরাপ্রস্থ এসে আমরা উজ্জ্বল দোরা, উজ্জ্বলের ক্ষেত্রে দোরাপ্রস্থ হবে পরপর দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, পরপর দুটি অন্ধকারের দূরত্ব, আর অন্ধকারের জন্য দোরাপ্রস্থ হবে পরপর দুটি উজ্জ্বলের দূরত্ব। তাহলে আমরা দোরাপ্রস্থটা বের করার জন্য কয়েকটা উজ্জ্বল অন্ধকার দেখি, তারপর একটা ডায়াগ্রামে দেখে মোটামুটি কিছু ক্লিয়ার করে নেওয়া হবে। আমরা যদি অন্ধকার করতে চাই এগুলো কিসের জন্য? ব্রাইট এর জন্য। এরপরে যদি আমরা ডার্ক বের করতে চাই, ডার্ক এর জন্য আসবে আমাদের কত ছিল 2n-1λd/2t। তাহলে x এর কত যদি 1 ডার্ক হয়, প্রথম ডার্ক হয়, তাহলে এখানে আসবে কত? হ্যাঁ, λd/2d আসছে। x এর কত যদি সেকেন্ড ডার্ক হয়, সেকেন্ড ডার্কের জন্য আসবে আমাদের 3λd/2d। আবার থার্ড ডার্কের জন্য আসবে আমাদের 5λd/2d। তাহলে এগুলো গেলো আমাদের ব্রাইট আর ডার্ক স্পট গুলো। এখন আমি ডায়াগ্রামের ভিতরে দেখেছি, সেগুলো ক্লিয়ার করে নিই। ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্রীয় দোরা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতেছি কি, সেন্ট্রাল ব্রাইট। সেন্ট্রাল ব্রাইটের পরে এই যে λd/d, তাহলে এই যে λd/d দূরত্বে আছে কি আমাদের প্রথম ব্রাইট। এরপরে 2λd/d দূরত্বে আছে, 2λd/d এই দূরত্বে আছে আমাদের দ্বিতীয় ব্রাইট। ঠিক সিমিলার উপায় এখানে থাকবে কি আমাদের প্রথম ব্রাইট, সেটা আসবে কত? λd/2 দূরত্বে। এরপর এখানে আসবে কত আমাদের দ্বিতীয় ব্রাইট, সেটা আসবে কত? 2λd/d দূরত্বে সেকেন্ড ব্রাইট। ওকে, এরপর আমরা ডার্ক গুলোকে প্লট করি। ডার্ক গুলোকে আমরা এই পাশে লিখবো। প্রথম ডার্কটা কোথায় আছে? λd/2d এ। তাহলে এখানে λd/d, তার ঠিক অর্ধেকে এসে λd/2d। তাহলে এখানে থাকবে কি আমাদের প্রথম ডার্ক, তাহলে এটা কত আমাদের? λd/2d। এখানে আছে কত আমাদের? প্রথম ডার্ক, d দিয়ে ডার্ক। তারপর এটা কত আছে? 3λd/2। তাহলে এখানে λd/2, 2λd/2, আর দেড় λd/2 থাকবে কোথায়? এখানে। তাহলে এখানে আসবে কত? 3λd/2d। এটা আছে আমাদের দ্বিতীয় ডার্ক। ঠিক সিমিলার উপায় এখানে থাকবে আমাদের λd/2d তে, এখানে থাকবে আমাদের দ্বিতীয় ডার্ক, সেটা কত? 3λd/2d তে। তাহলে এগুলো গেল কি আমাদের ব্রাইট ডার্ক স্পট গুলো। এখন আমরা কি বলছিলাম যে উজ্জ্বল অন্ত উজ্জ্বল ডোরার উজ্জ্বল ডোরা কোনটা? যে পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পরপর দুইটা অন্ধকার দেখি আমরা, প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, এদের মধ্যবর্তী ডিস্টেন্স সেটা কত আসছে? 3λd/2 -λd/2d। এটা সমান সমান আসবে আমাদের λd/2d। দেড় থেকে 0.5 বাদ গেলে 1 থাকবে। আচ্ছা, ঠিক সিমিলার উপায় এখানে যদি আমরা দেখি 1 আর 2, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে আমাদের উজ্জ্বলের, এটাও কত আসবে আমাদের λd/2d। আবার এই ডার্ক আর এই ডার্ক, এই দুটার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা নিই, তাহলে কি এখানে λd/2d, এখানে λd/2d, দুটোকে যোগ করলে λd/d। তাহলে এই যে এই জিনিসগুলো যে পাইতেছে পরপর দুইটা ডার্কের মধ্যবর্তী দূরত্ব, এগুলো কি আমাদের উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরার ডোরা ব্যবধান বা প্রস্থ, ডোরা প্রস্থ বলবো আমরা। এরপরে অন্ধকারের ডোরা প্রস্থ যদি দেখতে চাই, তাহলে আমাদের কি দুইটা উজ্জ্বলে পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব লাগবে। তাহলে পরপর দুইটা উজ্জ্বল দেখি, এই যে প্রথম একটা উজ্জ্বল, তারপরে এই আরেকটা উজ্জ্বল, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত? এই যে λd/2d। তারপরে এই একটা উজ্জ্বল, এই একটা উজ্জ্বল, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত? 2λd/2d থেকে 1λd/2d বাদ গেলে λd/2d। আবার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? তাও আমাদের কত আসতেছে? λd/t। আর এই দুইটা তাও কত আসতেছে? λd/d। তাহলে এই যে ডোরার প্রস্থ বিটা, এটা সমান সমান আমরা কত পেয়েছি? λd/d। তাহলে এই ডোরার প্রস্থটা আমরা মনে রাখবো, এটা উজ্জ্বল, অন্ধকার আর কেন্দ্রীয় ডোরা তিনটার ক্ষেত্রেই সেম। ওকে, এখন একটা জিনিস একটু কনফিউশন লাগে, যে আমরা যদি এই দুইটাকে একটু দেখি, হ্যাঁ, এই পার্টটাকে যদি একটু অ্যানালাইসিস করি, যে এখানে আমরা বলতেছি যে এখান থেকে একটু কিছু আমাদের একটা ডার্ক, ডার্ককে আমরা এভাবে দেখাইতেছি,
আবার বলতেছি এখান থেকে একটু গেছে আমাদের ডার্ক, আবার বলতেছি যে এখান থেকে একটু এটা নাকি আমাদের ব্রাইট, তাহলে ডার্কের ভিতর ব্রাইট ঢুকে গেলে এটা কিভাবে হইলো? তো এখানে ডার্ক আর ব্রাইট বলতে আসলে আমরা কোনো শার্প বাউন্ডারি দেখি না, যে এখান থেকে একটু কি ডার্ক, তারপর আবার একটু ব্রাইট, তারপর আবার একটু ডার্ক, এরকম কোনো বাউন্ডারি নেই। এখানে জিনিসটা যেরকম হয় যে এখানে একটা ডার্ক থাকে, এরকম সেন্ট্রাল একটা ডার্ক থাকে, তারপরে ফেড করতে 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 এখানে যে একদম সাদা হয়ে যায়, তারপরে ফেড হইতে 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 এখানে এসে আবার একটা এরকম ডার্ক হয়। ঠিক সিমিলার নিচে যদি দেখি এখান থেকে ফেড হইতে 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 এখানে একটা একদম ফেড হয়ে যাবে, তারপরে আবার বাড়তে 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 এখানে আস্তে আস্তে হইতে হইতে এখানে একটা সুন্দরভাবে একটা ডার্ক পাবো, তারপর আবার ফেড হইতে 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 এখানে আসবে। তাহলে এখন আমরা যদি এই দূরত্বটা দেখি এটাকে আমরা বলবো কি উজ্জ্বল, আর এই যে এটুক এটুক আমরা কি বলবো একটা অন্ধকার। আশা করি এখন ক্লিয়ার হইলো একটু যে উজ্জ্বল বলতে আমরা আসলে কি বুঝি আর অন্ধকার বলতে কি বুঝি। এটা কি এক্সাক্ট কোনো বাউন্ডারি নাই দেখে আমরা কি বলি একদম মিড পয়েন্ট থেকে বের করে নি। তাহলে এটা গেল আমাদের দোলার প্রশ্ন, তাহলে দোলার প্রশ্ন বিটা সমস্যা কি আসবে আমাদের ল্যামডা ডি বাই ডি। তাহলে পুরো জিনিসটা আমি আরেকবার সামারাইজ করবো শুধুমাত্র যাতে আমাদের একটু মনে থাকে সে কারণে। এক, প্রথমে উজ্জ্বলের জন্য যে কোনো মুহূর্তে আমাদের যে দৌড়া পার্থক্য সেটা হচ্ছে ডেল্টা এক্স, সেটা সমস্যা আসে কি ডি সাইন থিটা। এই লাইনটা আনার জন্য আমাদের একটা অ্যাজাম্পশন নেওয়া হয়েছে, সেটা কি আমাদের যে ডিটা সেটা কিসের থেকে, সেটা আমাদের বড় হাতের যে ডি সেটা থেকে অনেক ছোট, অর্থাৎ তাদের দৌড়া দুইটার পড়াশোনার মধ্যবর্তী যে ব্যবধান সেটা থেকে আমাদের স্লিটের ব্যবধানটা অনেক ছোট হবে। এটা ইউজুয়ালি কিসে দেওয়া থাকে মিটারে, আর এটা ইউজুয়ালি মিলিমিটারে দেওয়া থাকে, অর্থাৎ ইউজুয়ালি এটা এটা থেকে 1000 গুণ বড় হয়। এরপরে উজ্জ্বলের জন্য, উজ্জ্বলের জন্য আমরা কি দেখছিলাম যে ডেল্টা এক্স এটা সমান কি হতে হবে এন ল্যামডা, এখান থেকে আমরা পেয়েছিলাম এটা সমান কত ডি সাইন থিটা। তো এর পরবর্তীতে আরো একটা অ্যাসাম্পশন নিয়েছি, নিয়ে আমরা এন এক্স এন সমান কি পেয়েছি এন ল্যামডা ডি ওভার ডি। এটার ভিতরে আমাদের এন ইজ ইকুয়াল টু কত 1 2 3 4, জিরোর জন্য কেন্দ্রীয় সেটা আমরা আগে হিসাব করে বলছি, প্রথমের জন্য প্রথম, দ্বিতীয় জন্য দ্বিতীয়, তৃতীয় জন্য তৃতীয়, এটা হলো আমাদের উজ্জ্বল। এরপর আমরা পেয়েছি কি আমাদের অন্ধকার। তো অন্ধকারের জন্য আমরা কি পেয়েছিলাম যে ডেল্টা এক্স এটা সমান কি আবার ডি সাইন থিটা, এটা তো সবার জন্য প্রযোজ্য উজ্জ্বল অন্ধকার দুইটার জন্য। তারপরে এখান থেকে আমরা আবার একটা অ্যাসাম্পশন নিয়েছিলাম, সেটা কি আমাদের ল্যামডা ইজ লেস লেস মাচ লেস দেন ডি, এটা ইউজুয়ালি কত থাকে 10^-7 এ, আর এটা থাকে 10^-3 মানে মিলিমিটারে। তাহলে এখান থেকে আমরা এক্স এন সমান কি পেয়েছিলাম 2n-1 ল্যামডা ডি বাই 2d, এখানে কিন্তু 2d নেই এখানে একটা 2d আছে, এখানেও এন কত থেকে শুরু 1 2 3 4 এরকম করে যাইতে থাকবে। ওকে, এরপর আমরা দুইটার জন্যই ডোরা প্রস্থ পেয়েছিলাম বিটা, এটা সমান কি হচ্ছিল ল্যামডা ডি ওভার ডি। আর ডোরা প্রস্থ বলতে আমরা কি বুঝবো, উজ্জ্বল ডোরা প্রস্থ মানে হয়েছে পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, আর অন্ধকার ডোরা প্রস্থ মানে পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তো এখন এরপরে আমরা একটা এক্সট্রা টপিক করতে পারি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ডোরার সংখ্যা কয়টা, ডোরার সংখ্যা অর্থাৎ কয়টা ডোরা গঠিত হবে না হবে, চারটা দেখবো, পাঁচটা দেখবো, অনেকে অনেকগুলো দেখবো, এটাই জিনিসটা। তো এটার জন্য আমরা একটু মনে রাখি যে ওই জিনিসটা একটা পাইছিলাম আমরা যে উজ্জ্বলের জন্য দেখি প্রশ্ন, আমরা উজ্জ্বল উজ্জ্বলের জন্য আমরা কি পেয়েছিলাম যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। আচ্ছা, এখানে এন টা কি, এন এর ভ্যালু 1 হলে আমরা কি পাইতাম প্রথম দৌড়া, 2 হলে দ্বিতীয় দৌড়া, 3 হলে তৃতীয় দৌড়া, 4 হলে চতুর্থ দৌড়া, এভাবেই তো পাইতাম। তাহলে এখান থেকে আমরা যদি এন টা বের করি এন সমান কি আসে, এন সমান আসে ডি সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা, এখন আমরা এই অনুপাতটা একটু দেখি, এখানে ডি যেটা আছে ডিটা থাকে 10^-3 রেঞ্জে, আর ল্যামডা যেটা থাকে ল্যামডাটা থাকে 10^-7 রেঞ্জে, অর্থাৎ সাইনের ভ্যালু তো 0 থেকে 1 এর ভিতর থাকবে, খুব বেশি ছোট হতে পারবে না। তাহলে এটা যদি আমরা হিসাব করি এটা রেজাল্ট আমরা দেখবো যে 10^-4 রেঞ্জে থাকবে, 10^-4 রেঞ্জে থাকবে, অর্থাৎ সেই হিসাবে আমরা বলবো যে ল্যামডা আর ডি এই দুইটার ভিতর সবচেয়ে সম্পর্ক এরকম হয় যে ল্যামডাটা ডি এর থেকে অনেক ছোট, তখন আমাদের দৌড়া সংখ্যা আসলে হবে অসংখ্য, অর্থাৎ সেটার ক্ষেত্রে আমরা ইনফিনিটি বলতে পারি, অর্থাৎ দৌড়া সংখ্যা গণনার কোনো ব্যাপার আসবে না তখন। কিন্তু যদি এরকম হয়ে যায় যে এই জিনিসটা আর ভ্যালিড নাই, এই জিনিসটা ভ্যালিড না থাকলেও কিন্তু এই লাইনটা ভ্যালিড থাকে, সেটা আমরা দেখছিলাম এই লাইনটার ভ্যালিড হওয়ার জন্য শুধুমাত্র কি এই শর্তটা দরকার, তাহলে এই লাইনটা ভ্যালিড আছে কিন্তু এটা ভ্যালিড নাই, অর্থাৎ এই জিনিসটা কি এখন কম্পেয়ারেবল হয়ে গেছে। কম্পেয়ারেবল যদি হয়ে যায় তখন আমরা বলতে পারবো কি যে এন এর ভ্যালু এখন একটা ম্যাক্সিমাম মান হইতে পারে, যে কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালু এন পাইতে পারে, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তাহলে দেখি এখানে এন ইজ ইকুয়াল টু কত ডি বাই ল্যামডা সাইন থিটা। আচ্ছা, থিটাটা কি ছিল, থিটাটা ছিল আমাদের এই যে এরকম একটা সেন্টার, সেন্টার থেকে যে কোনো একটা বিন্দু, এটা ছিল আমাদের থিটা। আচ্ছা, এই থিটাটা ম্যাক্সিমাম কি হতে পারে, বাড়তে 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 আমরা যদি এটাকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই তাহলে একসময় কি হবে, চুম্বকের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা করি এটা,
বাড়তে 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 এটা হাইস্ট কত হতে পারে, 90 হতে পারে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই যে জিনিসটা এন, এটার ভ্যালু কত হতে পারবে, এন সর্বোচ্চ হতে পারবে ল্যামডা ডি বাই ডি ওভার ল্যামডা। তাহলে কি এতগুলো উজ্জ্বল ডোরা গঠিত হবে? উত্তর হয়েছে না, এতগুলো ডোরা এক পাশে গঠিত হবে। তাহলে উভয় পাশে ডোরার সংখ্যা যদি আমরা বের করি তাহলে আসবে কত, 2 ডি বাই ল্যামডা। তাহলে কি শেষে গেছে? হয় না কিন্তু, কারণ আমরা একটাকে বাদ দিয়ে দিছি, সেটা কোনটা, আমাদের কেন্দ্রীয় ডোরাটা। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো কি পাবো, উজ্জ্বল ডোরা পাবো। এখন এই যে এতগুলো না, এতগুলোর আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিব। হ্যাঁ, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমাদের জন্য যদি নতুন হয় আমরা একটু জেনে রাখি ভাবে যে এটাকে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলি। এখানে যদি আমরা 4.2 বসাই এটা আমাদেরকে এটা গ্রেটেস্ট ইন্টিজারটা দেবে, অর্থাৎ 4 দিবে। যদি আমরা 4.9 বসাই এই ফাংশনের রেজাল্ট আসবে কত, 4। যদি 2.1 বসাই তাহলে এই ফাংশনের রেজাল্ট আসবে কত, 2। অর্থাৎ ইন্টিজার যে ভ্যালুটা আছে শুধুমাত্র সেটাই দেবে। এটা আমরা কেন করতেছি, যে সাপোজ এটার ভ্যালু আসতো কত, 2.5, তার মানে কি আড়াইটা ডোরা গঠিত হয়েছে। আমাদের না আড়াইটা ডোরা তো গঠিত হবে না, তাহলে ডোরা গঠিত হয়েছে কয়টা, 2টা। যদি 2.9 হয় তাও কয়টা, 2টা ডোরাই গঠিত হবে। তাহলে ডোরা সংখ্যা কয়টা, ডোরা সংখ্যা বা উজ্জ্বল ডোরা এটা সংশোধন কত আসতেছে, 2D λ+1। এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা একটু মনে রাখতে হবে। যাই আসবে তার ইন্টিজার ভ্যালুটা নিব শুধু। ওকে, এটা কিসের জন্য, ডোরা সংখ্যা। আর ডোরা সংখ্যা গণনা আমরা কখন আসবো, যখন আমাদের এই জিনিসটা ভ্যালিড হবে না, ভ্যালিড না, যখন এটা ভ্যালিড না শুধুমাত্র তখনই আমরা কি ডোরা গুনতে আসবো। যদি এটা ভ্যালিড হয়ে যায় তখন ডোরা সংখ্যা কি অসংখ্য হয়ে যাবে, তখন আর গণনার কোনো কথাই আসে না, প্রশ্নই আসে না। ওকে, এটা গেল উজ্জ্বল। উজ্জ্বলের পর আমাদের অন্ধকারটা দিতে হবে। অন্ধকারটাও কয়টি তুই, বেশি কঠিন না অন্ধকার। তো অন্ধকারের জন্য আবার একই রকম ভাবে আমরা কি লিখতে পারবো, d sin θ = 2n − 1 λ/2। তাহলে এখান থেকে sin θ = কি, আচ্ছা n = কি পাবো, n, আচ্ছা λ/2d এরকম আসছে। আচ্ছা এখান থেকে আমরা n টা বের করতে হবে। n বের করার জন্য আমরা কি করবো, যে এখান থেকে 2n − 1 এটা সমান কি লেখা যাইতেছে, একটু ভুল করা হয়েছে, অন্ধকারটার জন্য আমরা আবার শুরু করতেছি, একটু xn থেকে শুরু করতে হবে। আচ্ছা অন্ধকার, অন্ধকারের জন্য আমরা কি পেয়েছিলাম, d sin θ, প্রথমে ঠিক লেখা হয়েছিল d sin θ সমান কি ছিল, 2n − 1 λ/2। অর্থাৎ পথবার থেকে যে ইকুয়েশনটা ছিল সেটা লিখছি আমি, এখানে ভুল করে ওই xn এর ইকুয়েশনটা লিখে পেয়েছিলাম। তো পথ পার্থক্যের ইকুয়েশন হলো এটা, এখান থেকে আমাদের কি n বের করতে হবে। তাহলে 2n − 1 এটা সমান কি এসেছে, 2d λ × sin θ। তো এখন তো আমরা দেখলাম যে সর্বোচ্চ করার জন্য সাইন থিটার ভ্যালু কত, 1 বানাতে হবে। তাহলে এটাকে 1 বানাই দিই, তাহলে n = কত আসছে দেখি আমরা, যে 1/2 × 2d λ, আর এটা 1 ওখানে গেলে গেলে প্লাস হয়ে যেত। আচ্ছা 2টাকে যদি আমরা ভিতরে দিয়ে দিই, ভিতরে দিলে কি আসবে আমাদের, এখানে ভিতরে দিয়ে দিলে আসবে আমাদের d/λ + এখানে একটা হাফ থাকবে। ঠিক আছে, এটা কি করতে হবে, গ্রেটেস্ট ইন্টিজার নিতে হবে, কারণ এক পাশে যদি আমাদের সাপোজ 2.1টা ডোরা গঠিত হয়েছে, 2.1টা মানে কি এটার ভ্যালু যদি 2.1 আছে তখন ডোরা গঠিত হয়েছে কয়টা, আসলে 2টা, আরেকটা পুরোপুরি গঠিত হতে পারে না। যদি একটা ডোরা গঠিত 2.9 হয় তারপরে কয়টা ডোরা গঠিত হয়েছে, 2টা, একটা পুরোপুরি গঠিত হতে পারে না। তাহলে n = এত, এর মানে কি এক পাশে এতগুলো ডোরা গঠিত হয়েছে। সুতরাং মোট অন্ধকার ডোরা, মোট অন্ধকার ডোরা কত হবে, এটাকে ডাবল দিয়ে 2 দিয়ে গুণ করে দিতে হবে, λ d + 1। একটু খেয়াল রাখতে হবে এই 2টাকে আমরা কখনোই ভিতরে নিয়ে যাবো না। ভিতরে নিয়ে যাওয়ার অর্থ কি, মনে করে এটার রেজাল্ট আসলো 4.5, ভিতরে নিয়ে গেলে কত হয়ে যাবে, 9। এর মানে কি 9টা ডোরা গঠিত হয়েছে, এর মানে কিন্তু 9টা না, এর মানে হচ্ছে এক পাশে 4.5টা, এক পাশে 4.5টা, এক পাশে 4.5টা মানে কিন্তু 4টা, এই পাশে 4.5টা মানেও কিন্তু 4টা। তাহলে 4টা 4টা কয়টা, 8টাই হবে। তাহলে আমরা কখনোই কি করবো না, এটা 2টাকে ভিতরে নিবো না, এটা গ্রেটেস্ট ইন্টিজার বের করবো, বের করে তার সাথে 2 গুণ করবো, সেটা রেজাল্ট আসবে সেটা। গ্রেটেস্ট ইন্টিজার অবশ্যই ইন্টিজার হবে, তার সাথে কোন গেলে একটা ইন্টিজার ভ্যালু পাবো। তাহলে আমরা কি পেলাম, ডোরার সংখ্যা, পুরো জিনিসটাকে লিখতেছি, ডোরার সংখ্যা এটাতে আমরা কখন আসবো, যখন λ is comparable to d। এরকম যদি হয় তাহলে উজ্জ্বলের জন্য আসবে কয়টা, আমাদের উজ্জ্বল এটা আসবে আমাদের কত ছিল, 2λ d + 1 সম্ভবত, একটু দেখে নিই। আচ্ছা 2d λ + 1, 2d λ + 1। আর অন্ধকারের জন্য কি কি আসলো,
অন্ধকার ডোরা কয়টা পাবো? অন্ধকার ডোরা পাবো এতগুলা, এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিতে পারবো অবশ্যই। গ্রেটেস্ট ইন্টিজার ডি ওভার ল্যামডা প্লাস এখানে কত হাফ, তাহলে এগুলো কি আমাদের উজ্জ্বল আর অন্ধকার ডোরার সংখ্যা। অবশ্যই অবশ্যই মনে রাখবো যখন আমাদের কি ল্যামডা ডি এর কম্পেয়ারেবল হবে, এটা যদি কম্পেয়ারেবল না হয় অর্থাৎ ডি যদি অনেক অনেক বড় হয় তখন কিন্তু ডোরা সংখ্যা আমরা বলতে পারি ইনফিনিটি হয়ে যাবে, কারণ 10,000টা জোড়া আমাদের জন্য ইনফিনিটির সমানই। হ্যাঁ ইনফিনিটি কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। আচ্ছা গেল, তাহলে এই উজ্জ্বল আর অন্ধকার জোড়ার ব্যাপারগুলো আমাদের গেল। এরপর আমরা এটা রিলেটেড কিছু নোট করে ফেলবো, ম্যাথ করে ফেলবো, তাহলেই আমাদের মোটামুটি দ্বিতীয় পরীক্ষাটা শেষ। হ্যাঁ ইন্টারফিয়ারেন্সটা শেষ, ইন্টারফিয়ারেন্সের পরে আমাদের মোটামুটি আসতে হবে কিসে, ইয়াতে ব্যতিচারে অপবর্তনে। আচ্ছা ঠিক আছে, ওকে।